রাঙ্গুনিয়া পৌরসভার সদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠত মঙ্গলবার বিয়েলে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দীপেন্দু বিকাশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন। স্বাগত বক্তব্য দেয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা চক্রবর্তী। শিক্ষক আজগর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শামসুল আলম, বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি আব্দুল গফুর সহ আরো বক্তা। অনুষ্ঠানত সাংস্কৃতিক পরিবেশনা যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতাত অংশ লয় শিক্ষার্থী। পরে ক্রীড়া প্রতিযোগিতাত বিজয়ী হলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।